হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ফাইনালি আমি ভাবলাম তোমাদের সাথে অনেকদিন একটা ডেইলি ব্লগ শেয়ার করা নয়, তো আজকে একটুই শেয়ার করবো কি আমি কি করি ডেইলি রুটিনে। তো অনেকদিন ধরে ইচ্ছা করছিল, তো ভাবলাম তো শেয়ার করা যাক। আর নতুন থাকলে চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটা ক্লিক করো, কি এভরি টাইম যখনই ভিডিও পোস্ট করি তখন নোটিফিকেশনটা পাবে। আর দেখো আমার গোছানো হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি হাজব্যান্ড থাকে, ওনার অফিস ওখানে কম্পিউটার আছে আর এখানে ক্যালকুলেটর বুকস, তো এটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার চলো বাকি রুটিনগুলো শেয়ার করে যাক। তো আজকে জলখাবারে ভাবলাম একটু পায়েস করা যাক গুড়ের, যেহেতু নতুন গুড় পাওয়া যাচ্ছে, আর লুচি করেছিলাম। তার সাথে চলে আসলাম আমার ওয়ালনেটটা, যে আমার যে সেকশনটা আমি আমার জামাকাপড় রাখি, মানে এটা আমার নাইটওয়্যার রাখি, আর সাথে সায়া টায়া। আর যেহেতু উইন্টার, আমার শীতের নাইটি বার করে ফেলেছিলাম, সেগুলো গুছিয়ে নিলাম। আর এইগুলো বাড়তি যেগুলো ফেলে দেওয়ার জিনিস, এগুলো আমি সিঁড়িতে রেখে দেবো, জানি আমাদের যখন নোংরা নিতে আসবে সে নিয়ে চলে যাবে। আর এরপরে চলে আসলাম বিছনা গোছাতে, যেহেতু সকালেই উঠেই এবার আমি বিছনাটা আমি গোছাই, ডেইলি আমি এই কাজটা করি। কেন কি ঘর ক্লিন থাকলে আমার মনে হয় কি সব ভালো লাগে, হঠাৎ করে বাসি ঘরটা তুলে যাওয়া যায়, আর সাথে কেউ আসলে দেখতেও বাজে লাগে না। তো বেড ক্লিনিং, রুম ক্লিনিংটা আমি মাস্ট, আমি যত তাড়াতাড়ি পারি চেষ্টা করি তাড়াতাড়ি করে নেওয়ার জন্য। আর এখানে যত নোংরা ডাস্টবিনে আছে সেগুলো ভাবলাম দিয়ে রেখে দিয়ে আসি। আর বেশ শীতকালে তো রোদ খুব তাড়াতাড়ি ওঠে, তাই একটু বালিশগুলো রোদে দিয়েছিলাম, তার সাথে ঝাঁটা দিয়ে দিলাম, কেন ঘর পরিষ্কার না করলে সেইগুলোই আবার নোংরাগুলো এবার খাটে উঠবে, আমার ছেলে নিয়ে উঠবে। তাই আগেই বিছানাটা পরিষ্কার করার পর সঙ্গে সঙ্গে ঘর ঝাড় দিয়ে বাসি ঘরটাও তুলে দেওয়া। তো বন্ধুরা, আমার এখন গোছানো হয়ে গেছে বিছানা, এবার যাবো আমার ফার্নিচারগুলো পরিষ্কার করবো, তো চলো। আমি কাপড়টা ইউজ করবো, আর আমার শাশুড়িমাটা ফার্নিচারগুলো মোছা হয় কটন দিয়ে, তো একটুখানি 2 মিনিট ক্লিনিং করলাম, খুব সুন্দর করে করা দরকার নেই, একটুখানি মুছে নিলেই হয়ে যাবে। অ্যালবামটা এক্সপায়ার হয়ে গেছে, তাও আমার ছেলে রেখেছে, আর এখানে টিভিটা মুছে নেব, এটা প্রচণ্ড ধুলো পড়ে টিভিতে, একটা অলিমিটেড ডেলি একটা করে দেখো কি সুন্দর হয়েছে গাছটা, দেখতে পাচ্ছো? আমি একটুখানি এটা এমনি জল ভরা খালি কলিনের মধ্যে আমি এমন করে স্প্রে করি, ভালো করে একটু স্প্রে করে দিলে গাছে, বিশেষ করে এই যে এই পোষণ গুলো করলে সুন্দর বাড়ে। ঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর ছেলে মেয়ে, ছেলে আজ স্কুলে যায়নি, মেয়ে স্কুলে গেছে, তো আমি এখন যাব রান্না করতে, এখন বাজে 10টা, তাতে করে রান্না করবো, চলো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিই। আর কি রান্না করেছি তোমার সাথে শেয়ার করবো, চলো। রান্না হয়ে গেছে মোটামুটি, আমি রান্না করতে করতে যে কিচেনটা পরিষ্কার করে নিই, দেখো এইভাবে, আবার পরে লাস্টে আবার পরিষ্কার করবো খাওয়া দাওয়া পরে। যে চিকেন করলাম আজকে রান্নাতে, ফুলকপি, এখানে আলু তরকারি, ডাল করেছি, একটু ঝুমে গেছে, একটু পাতলা করতে হবে, শীতে অনেক সবজি থাকে, তো ভাবলাম শীতকে শুক্ত করা যাক, বড়ি হাজবেন্ড কিনে নিয়েছিল তো শুক্ত করা হয়েছে। আর এখানে রয়েছে ভাত, আর ভাতের মধ্যে আমলকি দিয়েছি, দেখতে পাচ্ছো আমলকিটা খাওয়া খুব ভালো, তাই আমরা ভাতে দিয়ে দিই আর এভাবে খাই। এইগুলোই আছে মোটামুটি শেষ, তোমাদেরকে দেখালাম, এবার আমি যাবো স্নান করতে, তো তারপরে তোমার সাথে দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা, উইন্টার যেহেতু, তাই জন্য ভাবলাম তোমাদের কাছে সাথে একটা স্কিন কেয়ার রেমেডি শেয়ার করব, খুবই ভালো। যদি তোমাদের ত্বচা, তোমাদের ত্বক যদি কালো হয় বা মেচেতা পড়ে থাকে, আর উইন্টারে কেমন জানি শুকনো শুকনো লাগে, তাহলে এই রেসিপিটাই, মানে যে প্যাকটা ইউজ করবে। তো তার জন্য আমি নিলাম মসুর ডাল, খুবই জানো ভালো, স্কিনটাকে ভালো এক্সফোলিয়েট করে, স্মুথ করে, আর ফর্সা করে। সঙ্গে নিলাম লেবুর খোসা, যেহেতু উইন্টার লেবু খাবেই কেন, লেবুর খোসা দিয়ে
স্কিনটাও আমাদের সুন্দর করাটা দরকার। তো আমি প্রত্যেক শীতকালে এটা করি আর সারা বছর শুকিয়ে রেখে সংগ্রহ করি, তখনও ইউজ করি, মানে এটা সারা বছর আমার খুব ভালো লাগে। আর এর মধ্যে দিলাম মধু এক চামচের মতন আর অল্প একটু গোলাপ জল, কারণ আমার গোলাপ জলের গন্ধটা খুব ভালো লাগে, তো ছিল তাই দিলাম। আর দিয়ে এটাকে একটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। আমি এটা একদিন অন্তরে ইউজ করি আর এইভাবে আমি কী করে নিই আর এইভাবে লাগিয়ে দিই, তো বেশ স্কিনটা খুব ভালো থাকে, ময়েশ্চার থাকে এটা, আর একদম স্কিনটা সাদা হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে। যারা খুব কালো হয়ে যাও, ট্যান পড়ে যাও, খুব কালো, তারা এই প্যাকটা মাখতে পারো, একদম ফর্সা হয়ে যাবে ত্বক তোমাদের, আর খুব স্মুথ হয়ে যাবে, একদম স্মুথ হয়ে যাবে তোমাদের স্কিনটা। আর এরকম করে গলায় লাগাতে পারো, ভালো হয়। আর বাথরুমে ঢুকে তোমরা ইউজ করবে, পারলে তোমরা হাতের পায়ে গলায় কোমরও দিতে পারো, খুব ভালো, ট্যানটা দূরে হয়ে যাবে। এরকম করে এটাকে একটু ঘষতে হবে হালকা হাতে, বেশি প্রেশার দেওয়া যাবে না, এরকম করে ঘষে নেবে। আর এটা চাই হাতেও লাগাবে, আমি এখন লাগাচ্ছি না, আমি বাথরুমে যখন ঢুকবো তখন লাগাবো। আমি তোমাদের এখন একটা উইন্টার ব্যাগ আমি একদিন ছাড়া একদিনই ইউজ করি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বিউটি টিপসটা একটা ইম্পর্টেন্ট পার্ট, আর তবেই তোমার যেমন কাপড় জামা সুন্দর করে গুছিয়ে রাখলে ভালো থাকে, আজ পরে না, সেভাবে স্কিনটাও তাই, যত যত্ন নেবে অত ভালো থাকে। তো যত্ন নেওয়াটা খুব দরকার, বিশেষ করে উইন্টারে যত্ন নিলে স্কিনটা খুব ভালো থাকে। তো তাই জন্য আমি এটা বিলিভ করি, আর নিজেকে ভালোবাসলে তবেই তুমি সবাইকে ভালোবাসতে পারবে। তাই অবশ্যই নিজের কেয়ারটা নেবে, সংসারও করবে, সবই করবে, বাট নিজের কেয়ারটা নেওয়ার খুব দরকার। তো তাই জন্য ফেস প্যাকটা নিজের একটা আমার ভালো লাগা জায়গা, নিজেকে ভালো রাখি, আর নিজেকে যখন দেখতে ভালো লাগে আয়নাতে তখন সব কিছু মনে সুন্দর সুন্দর মনে হয়। আর এই জন্যই আমি ভাবলাম তোমার সাথে সিক্রেটটা শেয়ার করি। তো চলো এভাবে লাগিয়ে দিলাম। তো মোটামুটি এটা আমি 5 মিনিট মতন রাখবো আর হাতেও লাগাবো, এখন আমি লাগাচ্ছি না, যেটা বললাম বাথরুমে ইউজ করবো। তো এবার 5 মিনিট রেখে তারপরে ভালো করে ধুয়ে তোমরা যে নর্মাল ময়েশ্চারাইজার ইউজ করো সেটা ইউজ করবে। তো বেসিক্যালি আমি এখন যাবো স্নান করতে, তো স্নান করার টাইম হয়ে গেছে, তো আমি স্নান করে ওয়াশ করে তারপরে তোমার সাথে আসা দেখা করছি। তো বন্ধুরা, সব কাজ শেষে আমি এই মিষ্টিটা খাবো, এটা আমার ভাগ্নি নিয়ে এসেছিলো তোমার আহমেদাবাদ থেকে। তো এটা এখন শেষ করবো আর তার সাথে আজকে ব্লগটাও শেয়ার করব, আর খেতে খেতে ব্লগটা শেষ করব, আবার নেক্সট ভিডিও আবার পরে নিয়ে আসবো। তাহলে পাশে থেকো আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আমার চ্যানেলটাকে। ভালো থেকো, সুস্থ, আর বাই বাই।